যদিহে ভ্রাম্যমান থিয়েটারৰ সিন্ডিকেট করে বা চাকরির নামত দালালি করে তেন্তে এক সেকেন্ডত জেললৈ যাব। নলবাৰীত ভাগ্যদেৱী থিয়েটাৰৰ নাট্যৰম্ভ অনুষ্ঠানত এই মন্তব্য চলচ্চিত্ৰ বিত্ত উন্নয়ন নিগমৰ অধ্যক্ষ হিমান্ত শেখৰৰ। থিয়েটাৰ ভাগ্যদেৱী নাট্যৰম্ভ কৰি সীমান্ত শেখৰে ক'লে যে কলা সংস্কৃতি আৰু চিনেমা উদ্যোগ হিচাপে আগবাঢ়ি যাব লাগিব। যদি কোনোৱে কলা সংস্কৃতি আৰু চাকৰি নামত সিন্ডিকেট কৰে তেন্তে এক সেকেণ্ডত জেললৈ যাব লাগিব। শিল্প আর সাহিত্যক লৈ পেলে সিন্ডিকেট রাজ হব পাৰে জানো? আর আজিকালি আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া সরকার এইব নাই, আমি কতই হবলে দিয়া নাই, বা মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া কতই সেই বস্তু মানে অলপমানও সাহস দিয়া নাই কাকো, যে যিয়ে বেয়া কাম করেছে সিয়ে জেলত সুমাইছে। গতিকে তেনে ক্ষেত্রে কলা সংস্কৃতির ক্ষেত্রে যদি কোনোবা সিন্ডিকেটর কাম করেছে নিশ্চয় আইনে তার সহায় লব। আর যদি মই নাভাবো যে তেনেকুৱা কিবা সিন্ডিকেট বস্তু কলা সংস্কৃতিত থাকিব লাগে, এয়া যদি আছে মই আপোনাৰ পৰা শুনিছোঁ, গতিকে মই নাজানো, এয়া সঁচাকে এক অভিশাপ হ'ব পাৰে, কিন্তু মই জনাত তেনেকুৱা কোনো বস্তু ইয়াত নাই। যিকোনো ক্ষেত্ৰতে সিন্ডিকেট কৰক, বেয়া কাম কৰক, কোনোবাই চাকৰি দিম বুলি দালালি কৰক, ই এক ছেকেণ্ডত জেলত সোমাই যাব। আজিৰ চৰকাৰখন, মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া চৰকাৰখন আপোনালোকে দেখি পাইছে, স্বচক্ষে দেখিছে কিমান এখন ট্ৰান্সপাৰেণ্ট চৰকাৰ। গতিকে তেনে ক্ষেত্ৰত